আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি একটি সহজ আলু ভর্তা বানানো দেখাবো। এটা আমরা কম বেশি সবাই পারি, তো যারা নতুন তাদের জন্য আজকে আমি দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, শুকনা মরিচটা একটু হাতে লবণ দিয়ে ডলে নিব। খুব ভালো করে একটু মেশ করে নিতে হবে। একটু লবণ দিয়ে এটা মেশ করলে ভালো হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সুন্দর। তো ভালো করে হাতে এটা ম্যাশ করে নিব। তারপরে পেঁয়াজের সাথে মরিচ, ধনিয়া পাতা, এখানে আমি একটু চাট মশলা ব্যবহার করেছি। চাট মশলাটা দিলে আলু ভর্তার স্বাদটা একটু বেড়ে যায়, ঘ্রাণটাও খুব ভালো হয়। আর এখানে আমি সরিষার তেল নিই, সুরেশ। তো আমি মনে করি সরিষার তেলের ভর্তাটা বেশি টেস্ট হয়, আর সুরেশ তেলের ঝাঁজটাও একটু বেশি, তো ভর্তাটা খুব টেস্ট হয়। সব কিছু ভালো করে মিশিয়ে এখানে আলুটা আমি আগেই ম্যাশ করে নিয়েছিলাম, এবার আলুটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।